ও মালিক, যেই মা কোলো দিন আমাকে রাইখা ভালো খানা খায় না, আল্লাহ ওই মাকে নিজ হাতে কবরে রাখলাম। যেই বাবা তাকায় তাকায় দেখছি লিজে আমাকে কোনোদিন নতুন কাপড় না পরায় লিজে কোনোদিন নতুন কাপড় পরে নাই, ওই বাবার কবরে রাখলাম। আয় আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। পয়গম্বরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সন্তানের জন্য মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। ঠিক তদ্রুপ দুনিয়ার বলে আদমেরা রে, একটা নেককার সন্তান যদি দুনিয়ায় রাইখা যাও, ওই নেককার সন্তানটা মালিকের কাছে হাত উঠাই দিতে হয়, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। الحمد لله الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إلا الله وملائكته يصلون على النبي
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ایک تو اللہ پاک ذکر کرے لا الہ الا اللہ محمد رسول الله اوہ نبیو میرا حمد لقب پانے والا اوہ نبیو میرا حمد لقب پانے والا مراد غریب کی برلانے والا مرادی غریب کی برلانے والا فقیروں کا ملجا ضعیفوں کا مأوا یتیموں کا ولی غلاموں کا مولا یتیموں کا ولی غلاموں کا مولا الحمدللہ مرحوم حاجی علی اکبر منشی پرتشٹھت দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তুর বন্ধু উপলক্ষে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসে এবং বসার সুযোগ করে দিলেন এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আওয়াজ তুলে উচ্চ কণ্ঠে সকলে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারে বিশ্ব মানবতার মুক্তির দিশারে ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যে দয়ময় আমাদেরকে ভালোবেসে যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সহিত এ জান্নাতের বাগানে আসে এবং বসার সুযোগ করে দিলেন এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কে নিয়ে এসেছেন আরো জোরে বলতে হবে কে নিয়ে এসেছেন
আপনারা আমার উপর মনে একটু বেজার বা রাগ রাগ ভাব, রাত্রে তো বেশি হয় নাই, কেবল দশটা বাজে, কেবল এই দশটার সময় তো আপনারা বাড়িতে মনে হয় ঘুমাবার কথা না, বাড়ি থাকলে ঘুমাইতেন দশটায়, ঘুমাইতেন না। তো তো এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আর কি লাভ বলেন, বাড়ির চাইতে তো জান্নাতের বাগানটা একটু সুন্দর কি ঠিক না? আপনারা এখানে যারা আছেন সবাই আওয়াজ দিবেন, কথা বলবেন, আমার কণ্ঠটা আপনারা বুঝতেছেন একটু দুর্বল দুর্বল কি ঠিক না? যারা বুঝেন তারা বুঝতেছেন যে হুজুর কণ্ঠ একটু বসা বসা, কণ্ঠ একটু বসা। শীতের মৌসুম আমাদের প্রতিদিনে বয়ান করতে হয় আলহামদুলিল্লাহ, সব সময় তো আর মানুষের কণ্ঠ একরকম থাকে না, হঠাৎ করে কোনো জায়গায় ঠান্ডা একটু বেশি পড়ে যায়, কণ্ঠ একটু বেশি, আবার কোথায় একটু চিল্লানো বেশি হয়, যার কারণে আজকে তিনটা দিন ধরে কণ্ঠ একটু বসা। আজকে তো একটু আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো, এর চেয়ে তো আরো খারাপ ছিল দুই দিন। যাই, এখানে যেহেতু ওয়াদা দেওয়া, আমার সেনের ছোট ভাই আপনাদের এলাকার সন্তান ওবায়দুল্লাহ সবাই চিনেন মনে হয়, ওর মাধ্যমে ওর আর এক বড় ভাই সাগর ভাই ওর মাধ্যমে আমাকে দাওয়াত দেওয়া। কণ্ঠের অবস্থা খুব খারাপ, তারপর ভাবছিলাম আসবো না, ওবায়দুল্লাহ বলল ভাই কারি সাইদুল ইসলাম আসাদ ভাই আসে নাই, কারণ আপনি যদি না আসেন তো মানুষে বলবে যে আমি মানে দাওয়াতে দিই। আমি বলি দাওয়াত ঠিক আছে দিছে, কিন্তু আমি তো কথা বলতে পারবো না। তারপর ভাই আপনি আসলে আমার সম্মান বাঁচবে, কে মানুষে বুঝবে যে না আমি দাওয়াত দিছি, কষ্ট হলো আপনি আসেন। তা যাই হোক, কষ্ট করে যেহেতু এসেছি ভাঙ্গাচোরা কণ্ঠে কিছু কথা বলবো, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের কি কথা বলেন মেহমান দেখলে রাগ করতে নাই ভাই, মেহমান দেখলে রাগ করতে নাই, মেহমান বরকত নিয়ে আসে, কি নিয়ে আসে সবাই কথা বলেন, মেহমান কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। এখন আপনারা যদি মেহমান দেখে যদি মুখ ভার করে বসে থাকেন তো মেহমান তো কষ্ট পায় যে আমাকে দেখে মনে হয় আপনারা খুব কষ্টে আছেন, এই জন্য একটু কথা বলতে হবে, কথা বললে আমার সাউন্ড কম আপনারা সাউন্ড বেশি দিয়ে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কথা রাজি আছেন? আমাদেরকে এখানে কে নিয়ে এসেছেন আরো জোরে কে? জবান খুলতে হবে কে? জবান এখনো পিছনে কয়েকজন ভাই খুলে নাই, ওনারা খুব কষ্টে আছে। কে পিছনের ভাই যারা আছেন আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? যুবক আমার পিছনে দেখতেছি যুবক ভাইরা, পিছনে যুবক ভাইদের তো শক্তি আওয়াজ বেশি হওয়া দরকার। যুবক ভাই যারা আছেন আপনারা কি বলেন খুশি না বেজার? আচ্ছা একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা? পরীক্ষা কেমন পরীক্ষা? টাকা পয়সা দিতে হবে না, টাকা পয়সা ছাড়াই পরীক্ষা, কারণ দুনিয়া এই দুনিয়াটাই একটা পরীক্ষার হল, কি বলেন? দুনিয়াটা একটা পরীক্ষার হল। এখানে যারা পড়ছেন দুইটা ভাগে আমি ভাগ করব আপনাদেরকে, একটা হলো যুবক আর একটা হলো বৃদ্ধ। যুবক কত বছর বয়সে আমি সব জায়গায় বলি, 33 বয়সে বয়স এর নিচে যুবক, 33 বয়সে যারা আছেন আর একটু বৃদ্ধের বয়সে, কারণ জান্নাতে যারা যাবে সমস্ত পুরুষের বয়স হবে কত করে? 33 বছর। পুরুষের বয়স কত হবে? 33। এখানে যারা আছেন 33 বয়সের কম আর যারা আছেন 33 বয়সের উপরে, দুইটা ভাগ আমি আপনাদের একটু পরীক্ষা দেব। আপনার একটা স্লোগান দিবেন 33 বয়সের নিচে যারা আছেন, যুব ভাই তোমরা রেডি? 33 বয়সের নিচে যারা আছেন এরা স্লোগান দিবেন, বৃদ্ধ বাবাজিরা দিবেন না, আপনাদের পরীক্ষা পরে নিতেছে। আমার যুবক ভাই যারা আছেন একটু শক্ত হন, স্লোগান দিবেন, হারা যাবে না,
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক মুরব্বী বাবাজিও দিছে, কারণ পাশে চায় দেখছে নাতি পোলায় বহা, যে পোলায় যদি ঠইকে যায় কি কর, নাতি যদি ঠইকে যায় জন্য মুরব্বী বলছে। যাক যুবক তোমরা বলিও না, আমার বৃদ্ধ বাবাজিরা কে রেডি আছেন নি, রেডি আছেন? নারায় দেখবে, লিল্লাহে দেখবে। মনে হয় যে যুবক ভাইতে যেতে মুরব্বীদের আওয়াজটা একটু বেশি হয়েছে, এলাকায় যুবকদের চাইতে বিরুদ্ধদের পাওয়ার একটু বেশি দেখা যায়। কে কর, হ্যাঁ এই এই আপনি কই যান, হ্যাঁ আরে তোমার কাছে তো কই যান, আপনি মেহমান রাইখা আপনারা না যায় কি বলেন? আপনাদের সাথে একটু দোস্তি করলাম, কি করলাম? দোস্তি করলাম, যার বয়ান শুনবেন আপনার যদি তাকে ভালো না লাগে তাহলে আপনি তার বয়ান শুনে মজা পাবেন না। আগে যার বয়ান শুনবেন তাকে আপনার ভালোবাসতে হবে, তাকে ভালো লাগতে হবে, তাহলে তার যে মানুষটাকে আপনি ভালোবাসেন, এই শুনে যে মানুষটাকে আপনি ভালোবাসবেন উনি বকা দিলেও ভালো লাগে, ঠিক না? আপনি যাকে ভালোবাসেন সে বকা দিলেও ভালো লাগে, সে একটা চর মারলেও ভালো লাগে। এই জন্য একটু দোস্তি করলাম, মহব্বত করলাম আপনাদের সাথে, কারণ যেন আপনার কথা শুনে মজা পান। যাই বেহুদা কথা নয়, অনেক কথা নয়, বেশি বয়ান নয়, অল্প কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবে ইনশা আল্লাহ তাআলা। আমাকে সুস্থ করে বলেন আমিন। আপনারা যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করুক বলেন আমিন। এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা তার রহমত এবং খায়র ও বরকত নাজিল করুক বলেন আমিন। আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। তোমরা যে সমস্ত কথা বলছো এ কথাগুলো রেকর্ড হচ্ছে, কি হচ্ছে? তোমাদের প্রত্যেকটা কথাকে তদারকি করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত রয়েছে, কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা প্রত্যেকটা বনি আদমের পিছনে আছে, প্রত্যেকটা কথা রেকর্ড করছে। এজন্য বেহুদা কথা বলা, কথা বলেন বেহুদা কথা বলা, এ জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া, এ জবান দিয়ে গালিগালাজ করা, এ জবান দিয়ে কাউকে ধোকা দেওয়া, এ জবান দিয়ে কারো গীবত, কারো শিকায়াত, এ জবান দিয়ে অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা, তাহলে জবান দিয়ে কি করবো? সবসময় সত্য কথা বলবো, সবসময় সত্য কথা বলবো, আর সময় পেলে জবানটা দিয়ে আল্লাহ তাআলা জিকির করবো, কি করবো? রসুলের শানের উপরে দরুদ শরীফ পড়বো, কি পড়বো? এ বলেন কি বলবেন? দরুদ, দরুদ। কারণ কি? দরুদে অনেক বরকত, অনেক বরকত। একটা বরকতের কথা বলে, কি বলেন? যে অনেক দরুদ আছে হাদিস শরীফে, হাদিস শরীফে অনেক দরুদ আছে। আপনারা যদি এর ভিতরে ছোট্ট একটা দরুদ পড়তে চান সবসময়, যেহেতু দরুদ তো সবে বড় বড়, ছোট্ট দরুদ বলেন। ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই যে যারা আমার সাথে এখন পড়েছেন, এই যে আমার সাথে যারা এখন পড়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দিয়ে আপনাদেরকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন এই যে এখন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন না, এখন আপনাকে তিনটা নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন কে? এক নম্বর কি নিয়ামত পাইলাম? এক নম্বর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা তোমার আমল নামা থেকে এই মাত্র এখন তোমার আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। আহা কত দয়ার মাওলা!
এই যে বলেছেন এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার বললে তিনটা নিয়ামত। এক নম্বরে তোমার আমলনামা থেকে দশটা গুনাহ মাফ, দুই নম্বরে তোমার মর্যাদা জান্নাতে আল্লাহ তাআলার কাছে দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তিন নম্বরে বান্দা এই মাত্র এখন আল্লাহ তাআলা তোমার উপরে দশটা রহমত নাজিল করেছে, এখন এখন এই মাত্র তোমার উপরে কয়টা রহমত, কয়টা, দশটা রহমত নাজিল করেছেন। শুধু তাই নয় রে বান্দা, আমার দশটা গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, আল্লাহ তাআলা বলে বান্দা আমার মত দয়াময় কেউ নাই, আমার মত প্রেমময় কেউ নাই, আমি যে তোমার আমলনামা থেকে দশটা গুনাহ মাফ করে দিলাম, ওই দশটা গুনাহকে আমি ফেলে দেই নাই, ফেলে দেই নাই, ও আল্লাহ ওই দশটা গুনাহ তুমি কি করেছো? আল্লাহ তাআলা বলেন ওই দশটা গুনাহকে আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন কইরা দিছি, নেকের দ্বারা পরিবর্তন করে দশটা নেক দিয়ে দিছে। এজন্য দরুদের বরকত আছে না নাই? এজন্য জবান দিয়ে বেহুদা কথা নাই, কি পড়বো, দরুদ শরীফ পড়বো, কি পড়বো, দরুদ শরীফ পড়বো, দরুদ শরীফ পড়লে অনেক বরকত। এই ব্যবসায়ী ভাই, ব্যবসায় লাভ হয় না, ব্যবসা লাভ হয় না, আজকে থেকে আমল চালু করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়া দরুদ পড়বেন, দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরুদের আমল করবেন, দরুদের আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করবে। বাশির, বাশির ইবনে কারাবা ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট পাঁচ থেকে ছয় বছর বয়স, এ বশির নিজে ঘটনা বর্ণনা করতেছে। আমি আমার মা বাবার সাথে হিজরত করে যখন মদিনায় চলে আসলাম, মদিনায় চলে আসার পরে মদিনায় আসতে না আসতে অল্প কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করলেন, আমি বশির এতিম হয়ে গেলাম, আমার মা নাই, আমি বড় এতিম, আজকে থেকে আমি মায়ের ভালোবাসা স্নেহ থেকে আমি দূরে চলে গেলাম। মদিনায় আসার অল্প কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করলেন, আমার বাবা আমাকে নিয়া নিয়া দিন কাটাই দিছে, রাত্র হলে আমি আমার বাবার গলা জড়াইয়া ঘুমাই, মাঝে মাঝে মা মা বলে আমি চিৎকার করে কান্না করি, আমার বাবা বলে বসির কাঁদিস না, আমি তোর বাবা তোর পাশে আসি, কিন্তু লালাম একদিন পয়গম্বর এলান করলেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে কে আসো জিহাদের ময়দানে যাওয়ার জন্য নামটা লেখায়া দাও। বশির বলে আমার বাবা, আমার বাবা জিহাদের ময়দানে নামটা লেখায়া দিলেন, আমার বাবা একটু চিন্তা করলেন না, আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, আমার মা নাই, বড় এতিম, আমি যদি জিহাদের ময়দানে যাই ও কার কাছে থাকবে, কি করবে, আমার বাবা একবার আমার জন্য চিন্তা করে নাই, বলে জিহাদের ডাক আসছে, ইসলাম জিন্দা করা লাগবে, দুনিয়া ইসলাম প্রচার করা লাগবে, জিহাদের ময়দানে চলে যায়। আমার বাবা যুদ্ধের ময়দানে নাম লেখাইছে, যেই দিন যুদ্ধে যাওয়ার সময় হয়েছে ওই দিন আমার হাতটা ধরে পয়গম্বরের কাছে নিয়ে যায়, পয়গম্বর হাত দিয়া আমার বাবা কারাবা বলতেছে, পয়গম্বর আমার সন্তান বশিরকে আপনার কাছে আমানত রেখে গেলাম, আমি জিহাদের ময়দানে চলে যাই,
আমাকে পয়গম্বরের কাছে দিয়ে আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। কিছুদিন পরে শুনতে পাইলাম ওই আমার বাবার কাফেলা জিহাদের ময়দানে যুদ্ধ করে বিজয়ের বেশে তারা মদিনায় আসতেছে। বশির বলে খবর যখন আমি পাইলাম আমার মনের ভিতরে ধারণা আমি আগে আগে যাই আমার বাবাকে অভ্যর্থনা দেব। আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত আমাকে দেখে নাই, আমিও বাবাকে দেখি নাই। আমি যদি আমার বাবাকে দেখি আমার বাবা আমাকে দেখে আমার বাবার কাছে ভালো লাগবে। অনেকদিন বাবার ভালোবাসা থেকে আমি দূরে, আমায় বার আমার বাবাকে দেখলে আমার কাছে ভালো লাগবে। বশির বলেন এই জন্য আমি যেই রাস্তা দিয়ে আমার বাবা ঢুকবে দুই পাহাড়ের মধ্যখানে আমি ওই পাহাড়ের উপরে যাইয়া অপেক্ষা করতেছিলাম আমার বাবা আসবে। কাফেলা আসতেছে আমি তাকায়া দেখতেছি, কাফেলা আসতেছে আসতেছে আসতেছে। মদিনার ভিতরে কাফেলা যখন ঢুকা শুরু করলো আমার ছোট্ট চোখ একবার খুঁজে আমার বাবার কাফেলার পিছনে আবার ডানে বামে সামনে, কিন্তু আমার চোখ খুঁজে 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 দেখতেছে আমার বাবা নাই কাফেলার ভিতরে। আমি ভাবলাম না জানে আমার চোখ ফাঁকি দিয়ে আমার বাবা মদিনার ভিতরে ঢুকে গিয়েছে, এজন্য আমি পাহাড় থেকে নাই মা। আমি যখন মদিনার দিকে রওনা করব এমন সময় তাকায় দেখি আমার পিছন দিক থেকে একটা মানুষের ছায়ার মতো দেখা যায়। অমনি ছায়াটা এসে আমাকে পিছ থেকে হাত দিয়ে ধরলেন। আমি তাকায় দেখলাম আর কেউ নয়, আর কেউ নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পয়গম্বরকে দেখে বললাম পয়গম্বর আমার বাবাই তো এই কাফেলায় জিহাদের ময়দানে গিয়েছে, কিন্তু আমার বাবাকে তো খুঁজে পেলাম না, আমার উত্তর কি দিবেন? পয়গম্বর আমার দিক থেকে চেহারাটা সরাইয়ে অন্য দিকে নিয়ে গেলেন। আমি ছোট্ট মাসুম বাচ্চা, আমি দৌড়ে আবার পয়গম্বর ওই দিকে যা তাকাইলাম আর বললাম পয়গম্বর বলেন এই কাফেলাই তো আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছে, আমার বাবা কই? বশির বলতেছে আমি পয়গম্বরের দিকে তাকায়া তাকায়া দেখতেছি পয়গম্বর চোখ বেয়ে পানির ফোঁটা গুলো পড়তেছে। আমি বশিরকে পয়গম্বর কি জবাব দিবে আমার আর বুঝতে বাকি নাই, আমার বাবাই জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমি ছোট্ট মাসুম বাচ্চা, আমি এখন বালুর ভিতরে গড়াগড়ি শুরু করে দিলাম আর বলতে লাগলাম আমার মা নাই, আমার বাবা নাই, আজকে থেকে আমি জন্মের মতো এতিম হয়ে গেলাম, আমার দেখার মতো কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই, আজকে থেকে আমি জন্মের মধ্যে এতিম হয়ে গেলাম, আমার বাবা ছিল আজ থেকে আমার বাবাও নাই। এই বলে যখন আমি কান্না কাটি শুরু করলাম পয়গম্বর আয়েশা আমাকে আঞ্জা দিয়ে ধরলেন আর বললেন বশির তুমি কি খুশি নও রে বশির, আজকে থেকে যদি পয়গম্বর তোমার বাবা হয়ে যায়, আয়েশা যদি তোমার মা হয়ে যায় রে বশির তুমি কি খুশি নও রে বশির। পয়গম্বর যখন এই কথা বলল বশির বলে আমি বললাম পয়গম্বর আজকে থেকে আপনি যদি আমার বাবা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চাইতে খুশির সংবাদ পৃথিবীতে আমার আর কিছু নাই। এ ভাই যেটা বুঝাতে চাচ্ছে, ইসলামকে তারা জিন্দা রাখার জন্য, দুনিয়ায় টিকে রাখার জন্য, মা হারা সন্তানকে
রাইগা জিহাদের ময়দানে চলে গেছে। আরে আমার সন্তান ছোট, আমি যদি চলে যাই আমার সন্তানের কি হাল হবে, কি অবস্থা হবে, এই টেনশন তারা করে নাই। আর তুমি আর আমি সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য গুনাহের কাজের ভিতর লিপ্ত হয়ে যাচ্ছি, কি ঠিক না? সন্তানের কারণে আমি বাবা গুনাহ করতেছি, স্ত্রীর কারণে আপনি আমি গুনাহ করতেছি। ভাই দুনিয়ার ভিতরে যদি তোমার এক স্ত্রী চলে যায় আর এক স্ত্রী পাওয়ার আশা আছে, কি বলেন? এক স্ত্রী চলে গেলে অন্য স্ত্রী পাওয়ার আশা আছে, কিন্তু ভাই কিয়ামতের ময়দানে আমার পয়গম্বরকে, পয়গম্বর যে তোমাকে বলে সোহকান সোহকান সোহকান, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তুমি আমাকে সাফায়াত করার মতো কোন নবী খুঁজে পাওয়া যাবে না। এজন্য খুশি করতে হবে কাকে? কাকে? পয়গম্বরকে বন্ধু বানাইতে হবে, গবে না? স্ত্রীর কথা আপনি চলবেন, ছেলেমেয়ের কথা আপনি চলবেন, কেন? কি সমস্যাটা? কি স্ত্রী আপনার কথায় চলবে, ছেলেমেয়ে আপনার কথায় চলবে? চলবে না? হ্যাঁ চলবে। কখন থেকে চলবে? আজকে থেকে বাড়িতে যাবেন, এখানে যারা আছেন আজকে বয়ানপুরে বাড়িতে যাওয়ার পরে দরজা খোলার সাথে সাথে সবাই সবাই যারা বিবাহ করেছেন যারা করেন নাই সবাই বাড়িতে যাওয়ার পরে দরজা খোলার সাথে সাথে সুন্দর করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে সালাম দেন, কয়জনে দেন? আপনি হাজির সাহেব মানুষ, আপনি দেন, এ কয়জনে দেন? কয় হুজুর স্ত্রী সালাম দিয়ে লজ্জা লাগে, কি লাগে? লজ্জা লাগে না? স্ত্রী সালাম দিয়ে লজ্জা লাগে, ছেলে মেয়ের সালাম দিয়ে কি লাগে? লজ্জা লাগে, লজ্জা লাগে। এ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, এমন একটা দোয়া এর চাইতে উত্তম দোয়া আর কিছু হতে পারে না। এই দোয়াটা আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি অন্য মুরব্বীর দোয়াটা করলেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে বরকত নাজিল হোক, এই দোয়াটা তো বেশি পাওয়ার হকদার হলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, ঠিক না? আপনার ছেলে মেয়েকে আপনি খাওয়ান, আপনার স্ত্রীকে আপনি খাওয়ান, এই দোয়াটা সবচেয়ে বেশি হকদার তো তারা, অথচ ছেলে মেয়েকে দোয়া করে না, বলে ছেলে মেয়ের সালাম দিয়ে লজ্জা লাগে। বাবা যারা আছেন আজকে থেকে ছেলে মেয়েকে সালাম দিবেন, লজ্জার কিছু নাই তো? আপনি বরকতের তো আপনার ছেলে মেয়ে করবেন না, তা কাকে করবেন? স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে, দেখেন সালামের ভিতরে বরকত কেমন। এই পুরুষ ভাই আপনার দিলের ভিতরে খুব জিদ, আজকে বাড়িতে যে আপনার স্ত্রী খুব একটা আচ্ছন্ন একটা শেষা দিবেন, মানে মার দিবেন, কি দিবেন? সালামটা একটা উত্তম ভালোবাসা জিনিস, দেখেন এই চিন্তা ভাবনা করে আপনি যখন বাড়িতে গেলেন দরজা নক করলেন, আপনার স্ত্রী দরজাটা খুললেই বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুস্কি হাসি দিয়ে আপনার স্ত্রী যখন আপনাকে সালামটা দিল, কি বলেন? আপনার রাগ থাকবে? আপনি বলবেন আইছিলাম আজকে তোর ভালো একটা মাইট দেওয়ার লাগিয়া, কিন্তু তুই সালামটা দিয়া আমার মাইটারে সরাই দিলি। আবার এদিকে দেখেন স্ত্রী মনে মনে বলতেছে আজকে বাড়তে আহুক, জমনের ঝালদা মিশাম, এইটা আনতে কই, আনতে মনেই থাকে না, মনেই থাকে না, এত কথা কই মনেই থাকে না, আজকে বাড়তে আসুক, আজকে মজা বুঝাবো। আপনিও কি করলেন, বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়ায় ঠাড়ায় সুন্দর করিয়া স্ত্রী যখন দরজা খুলছে আপনার স্ত্রীর দিকে তাকায় সুন্দর করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী বলবে খটখটে হাসি দিয়া বলবে ভিতরে আহ, সালাম দিয়া তোমার রাগটারে তুমি পানি বানাই দিছ, হ্যাঁ কি ঠিক না?
তা সালামটা দিয়া পানির রাক্তার পানি মানে মতলব খারাপ। তোমার মতলব কি আজকে? আজকে তুমি যেমন সালাম দিলা, মতলবটা কি তোমার? হ্যাঁ, মতলবটা কি? সালাম দিছো কি? বলবেন সালাম দিছি। সালাম দিলে ভালোবাসা বৃদ্ধি পায়। কি ভাষা? একই ভাষা। ভালোবাসা বৃদ্ধি পায়। স্ত্রীর সাথে ভালোবাসা করবেন না তো কার সাথে করবেন? এই বৃদ্ধ মানুষ বাবাজি যুবক ভাই, স্ত্রীর সাথে ভালোবাসা করবেন না তো কার সাথে করবেন? যেখানে ভালোবাসা করলে গুনাহ হয় সেখানে নয়। দেখেন পয়গম্বর ভালোবাসা শিখে গেছে, বলে কেমনে? বলে স্ত্রীর দিকে বান্দা, স্বামী আর স্ত্রী যখন দুজন দুজনার দিকে তাকায় থাকে আর কথা বলতে থাকে, হাসি তামাশা করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করতে থাকে। কথা বলছেন কোনদিন হাসি মুখে স্ত্রীর সাথে? বলছেন কেমনে? ওরে মাই, খানায় যদি একটু লবণ বেশি হয়, হ্যাঁ বাইর লবণ কম হয়, তয় তো খবর আছে আম্মা জানদের। হ্যাঁ কি রান্দোজ বাড়ি দুয়ে করসটা কি? বাড়ি দুয়ে খাস আর ঘুমাস কি? অনেক স্ত্রী স্বামীর এরকম বলে না? এ ভাই আপনি বুঝেন না, বাড়িতে আইকে তারা খায় আর ঘুমায় না, ঘরের ভিতরে যে কাজ তারা করে ওই কাজ যদি আপনাকে করতে দেওয়া হয় আপনি পুরুষ মানুষ পাগল হয়ে যাবেন, আপনি পুরুষ মানুষ পাগল হয়ে যাবেন। এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসা দেওয়া, ঘরে যায় সালাম দেওয়া। আজকে থেকে সবাই সালাম দেবে ইনশাআল্লাহ। কি বলে সালাম দিব? এই সালাম দিবেন? অনেকে কথা বলতেছে না, সালাম দিবে না। বাড়িতে সবাই সালাম দিবেন? আল্লাহ তাআলা সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা বিয়ে করো নাই তারা দিবি কারে? বাবা মারে কারে দিবা? বাবা মাকে সালাম দিবা। রাজি আছো ইনশাআল্লাহ? এই জন্য যে আয়াত তেলাওয়াত করেছিলাম, জবানকে কন্ট্রোল করবো, কি কে জবান কন্ট্রোল করবো, বয়ান শেষ করে দিতেছি। দুই নম্বরে আমরা জিকির করবো, কি করবো, তারপরে আমরা দুরূদ শরীফ পড়বো। তিন নম্বরে আমরা ইস্তেগফার পড়বো। কি পড়বো ভাই? ইস্তেগফার। ইস্তেগফার বুঝেন আপনারা? ইস্তেগফার কি বলেন তো? আস্তাগফিরুল্লাহ। এই যে সামনে ছোট ছোট বাচ্চাগুলো বলতে পারছে, এ মাদ্রাসা ছাত্র, ছয় বছর সাত বছর আট বছর হবে, আর আপনারা তো বসে রইলেন। ছাত্রগুলো বলে আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার কি জিনিস? আস্তাগফিরুল্লাহ আমল করলে কি লাভ? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি দৈনিক যদি 70 বার, এক হাদিস আছে 100 বার ইস্তেগফার পরে আল্লাহ তাআলার কাছে তওবা চায়, ওই বান্দা ওই দিন যদি মারা যায় ওই বান্দা ইন্তেকাল হইতে দেরি হবে, ওই বান্দা জান্নাতের ময়দানে যেতে দেরি হবে না। দৈনিক 70 বার, কয়বার? 70 বার, অথবা 100 বার যদি আল্লাহ তাআলা তওবা করে ইস্তেগফার পরে ওই বান্দা ইন্তেকাল হইতে দেরি হবে, জান্নাতের ময়দানে ঢুকতে। ইস্তেগফার করলে আর একটা ফায়দা আছে। কি ফায়দা? এ যুবক ভাই, ইস্তেগফারের আমল করলে ফায়দা হলো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। কি বানায় দিবে? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় দুনিয়ায় বসে মাওলানার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না, তাকে বল মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানায় একটি ঘটনা, ছোট্ট ঘটনা বলে শেষ করে দেই। এই মুস্তাজাবুদ দাওয়া কেমনে হয়? এ যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানার ঘটনা, একটা হাদিস সংগ্রহ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন অনেক দূরে। ওই শহরে যাওয়ার পরে শহরে পরিচিত কেউ নাই, কোথায় থাকবে কি করবে অপরিচিত জায়গা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আজকের রাত্রটা আমি মসজিদে কাটায় দেব, সকালবেলা আমি ওই লোকের কাছে যাই, তারপর হাদিসটা সংগ্রহ করব। এশারে নামাজ পড়ে যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে শুয়ে পড়লেন। শুয়ে যাওয়ার পরে মসজিদের খাদেম এসে বলে, ভাই মসজিদ থেকে বের হন, আমি মসজিদের দরওয়াজা লাগায় দিব।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দরজা লাগায় দাও, আমি মসজিদের ভিতরে থাকবো। খাদেম বলে না না, মসজিদে থাকতে দেওয়া যাবে না, আপনি বের হন, আমি মসজিদের দরজা লাগাই দেব। অপরিচিত কোন লোককে মসজিদ থাকতে জায়গা দেওয়া হবে না। এই ব্যক্তি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, খাদেম দর চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হইয়া মসজিদ থেকে বের হয়ে গেলেন এরকম শীতের কনকনা রাত্র। কিন্তু কোথায় যাবেন? পরিচিত কেউ নাই, কার কাছে যাবেন? চিন্তা করলেন কি করা যায় কি করা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল শহর দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন, এমন সময় দেখা দেখে শহরের ভিতরে একবার একটা যুবক রুটি বানাইয়া বানাইয়া তারপরে মানুষের কাছে বিক্রি করে রাত্রে বেলায়। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন আজকের রাত্রটা এই যুবকের আগুনের পাশে দাঁড়ায় আজকের রাত্রটা আমি কাটায় দিব, তাহলে হয়তো বা রাত্রটা কেটে যাবে। যে চিন্তা সেই কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে যায় বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ভাই আজকের এই রাত্রটা কি আমি তোমার আগুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু আমি রাত্রটা কাটাইতে পারবো? যুবক ডেকে বলে মুসাফির, তুমি আমার আগুনের পাশে দাঁড়ায় রাত্রটা কাটাই দেবে, তাতে আমার সমস্যা কি? দাঁড়ায় যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল আগুনের পাশে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দাঁড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করতেছেন এই যুবকটা হাত দিয়ে কাজ করে পা দিয়ে কাজ করে, কিন্তু জবানটা নারায়ণ নারায়ণ নারায়ণ, যুবকটা কি যেন বারবার করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনতে পাইলেন যুবকটা জবান নারায়ণ নারায়ণ বারবার করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেরি কবুল হইতে দেরি নাই। রুটিওয়ালা আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করতেছে রে যুবক, ইমাম আহমদ রে যদি তুমি পাও কি করবা? বলে আমার জীবনের তামান্না, তার সাথে আমি টালিঙ্গন করবো, তার সাথে আমি একটু মোয়ালাকা করবো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ যুবক, আসলে তুই এত বড় মুস্তাজাব দাওয়া, তুই এত বড় মুস্তাজাব দাওয়া, আমার মালিক তোরে এতটাই ভালোবাসে এতটাই কবুল করেছে। এ যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করে, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোর যাওয়া লাগবে না, আমার আল্লাহ মায়া করে দয়া করে তোকে পছন্দ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রে তোর দরবারে পাঠায়া দিছে। আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এ কথাটা শোনার সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে দিছে, হাউমাউ করে কান্না করে ইমাম আহমদ ইবনে হাম্বল জড়ায় ধরছে আর বলে ইমাম সাহেব, আমার জীবনের সব আশা পূরণ করে নিয়েছে আমার আল্লাহ। এ যুবক ভাই, এ জবানটা দিয়ে বেহুদা কথা নয়, এ জবানটা দিয়ে অহেতুক কথা নয়, এ জবানটা দিয়ে কাউকে গালাগালি নয়, এ জবানটা দিয়ে কাউকে ধোকাবাজি নয়, এ জবানটা দিয়ে কাউকে কষ্ট নয়, এ জবানটা দিয়ে জিকির করব দরুদ শরীফ পড়ব, সময় পাইলে জবানটা দিয়া বেশি বেশি ইস্তেগফার পড়তে রাজি আছে ইনশাআল্লাহ, রাজি আছেন? এ যুবক ভাই, ওই মা বাবার কপাল কত ভালো, যে মা বাবার কপাল, যে মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ভাই সব জায়গায় কথাটা বলি, এখানেও বলে যাই, শেষ করে দিব, জীবনে আর কিছু না বলেন,
একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কি লাভ আর কি ফায়দা? এ দুনিয়ায় লাভ পরকালেও ফায়দা। বুঝাবার জন্য বলি, এ যুবক ভাই অহংকারের জন্য বলি না, পর্দার অন্তরালের মা ভালো করে শুনো, বৃদ্ধ বাবাজি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় যান, একটা সন্তানকে কোরআনের আলেম বানায় যান, কি লাভ? আমার বাবা আগে আমাকে সব সময় বলতো, বাবা রে তোরে মাদ্রাসায় পড়াইছি, তুই আমারে কামাই করে খাওয়াবে, এজন্য তোর আমি মাদ্রাসায় পড়াই নাই। বাবা বেড়ায় সময় কান্নাকাটি করে আর বলে, বাবা তোরে আমি মাদ্রাসায় পড়াইছি একটা কারণে, তোরে মাদ্রাসায় পড়াইছি, তুই যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায় তো তুই আমার আগে চলে গেলি, কিন্তু বাবা আমি যদি তোর আগে চলে যাই তুই আমার জানাজা নামাজটা পড়াবি, তুই আমার কবরের পাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করবি, বাবা তুই আমার কামাই করে খাওয়াবি, জন্য তোর মাদ্রাসায় পড়াই নাই, আমার কালের পরে বাবা তুই আমার কবরের পাশে দাঁড়ায় আমার মালিকের কাছে একটু দোয়া করবি, জন্য তোর মাদ্রাসায় পড়াইছি। এ বাবা খোদার কসম করে বলে যাই, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে কি লাভ আর কি ফায়দা? এখন বুঝে আসবে না, যেদিন লাশ হয় সাদা কাপড় পরে খাটিয়ায় চড়বেন, আর আপনার গুসলটা আপনার সন্তান দিয়া, তিনটা সাদা কাপড়ের প্যাকেট আপনার সন্তান আপনাকে পরাইয়া, নিজে খাটটাকে কান্দে করে উঠাইয়া ঈদগাহে নিয়ে যাইয়া আপনার জানাজার খাটটা রাইখা, আপনার সন্তানটা যখন ইমামতির মশল্লায় দাঁড়ায় যাইবে, এ বাবা ওই কাপড়ের কাপড়ের ফাঁক দিয়া তাকায়া তাকায়া যখন দেখবেন দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো আলেম নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আহারে দে আমার সন্তান আজকে আমার ইমামতির মশল্লায় দাঁড়ায় গেছে, ওই দিন বুঝে আসবে রে বাবা আপনার মতো আনন্দে দুনিয়ার কেউ নাই। শুধু এতটুকুই নয় রে বাবা, আপনার জানাজা নামাজটা পড়াইয়া আপনার সন্তানটা আপনার খাটটা নিয়া কবরের দিকে নিয়ে যাবে, অমকরে বলতে হবে না তুমি কবরের ভিতরে নামো, নিজেই সন্তানটা লাভ দিয়ে কবরের ভিতরে নেমে যাবে, মাথার মুষ্টি খুলিয়া পায়ের মুষ্টি খুলিয়া নিজের সন্তানটা বুকের উপর হাত দিয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ এই বলে আপনার সন্তানটা কবর থেকে উঠে যাবে। এ বাবা ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজি, যুবক বন্ধুগণ, কবর থেকে সন্তানটা উঠা বাঁশের চালিগুলো বিছাইয়া মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া দুনিয়ার সব মানুষগুলো যখন চলে যাবে, এ যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, দুনিয়ার সব মানুষগুলো যখন আপনার কবরের পাশ থেকে চলে যাবে, খোদার কসম, খোদার কসম করে বলি রে যুবক, এ বৃদ্ধ বাবাজি, কোরআনের হাফে সন্তানরা কবরের পাশ থেকে যাবে না, ওই কবরের পাশে দাঁড়াইয়া মালিকের কাছে হাত তুলে বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমার মাকে কবরে রাখলাম, এই হাত দিয়া বাবাকে কবরে রাখলাম, এমন দিল গেছে, মা বাড়িতে ভালো খানা রান্না করেছে, ভাই বোন সবাই রে মা ভালো খানা দিয়া বাবার সর্বশেষ যখন খালা খাওয়াইতে বসছে, বাবাই বলছে তুমি কেন খাও না, মা বলছে সব সন্তানগুলো আমার কাছে আছে, একটা সন্তান আমার কাছে নাই। ও মালিক যেই মা কোনদিন আমাকে রাইখা ভালো খানা খায় না, আল্লাহ ওই মাকে নিজ হাতে কবরে রাখলাম, যেই বাবা তাকায় তাকায় দেখছি লিজে আমাকে কোনদিন নতুন কাপড় না পরাই লিজে করে দিন নতুন কাপড় পরে নাই, ওই বাবার কবরে রাখলাম, আয় আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। পয়গম্বর আলাইহি সাল্লাম বলেন,
দুনিয়ায় সন্তানের জন্য মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ঠিক তো দ্রুপ দুনিয়ার বলে আদমেরা রে একটা নেককার সন্তান যদি দুনিয়ায় রাইখা যাও ওই নেককার সন্তানটা মালিকের কাছে হাত উঠাই দিতে হয় আল্লাহ তাআলা ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না এজন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ কোরআনের আলেম বানাবো ইনশাআল্লাহ কেমনে বুঝায় কেমনে বুঝায় আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানকে কোরআনের হাফেজ আলওয়ার তৌফিক দান করুন বলেন আমিন বলবেন হুজুর বুঝি নাই তো আগে ছেলে সন্তান তো পড়াইতে পারেন এখন কি করব আমি সব জায়গায় বলি আপনার ছেলে থাকলে ছেলের ঘরের নাতি মেয়ে থাকলে মেয়ে ঘরের নাতি তাদেরকে মাদ্রাসায় পড়াবেন বাড়িতে আজকে বলবেন আপনার ছেলেকে বলবেন তোকে মাদ্রাসায় পড়াইতে পারি না কিন্তু আমি ভুল করেছি আমার নাতিটার আমি মাদ্রাসায় পড়াবো আপনার নাতি যখন কোরআনের হাফেজ হবে আলেম হবে নানা বাড়িতে আইসা মসজিদ ইমামতি করবে নামাজ পড়াবে মানুষে বলবে রে এত সুরুলিত কণ্ঠে আজকে কে নামাজ পড়াইছে মানুষে বলবে চির না হাজি সাহেবের নাতি কোরআনের হাফেজ হইছে আপনি বলবেন আমার নাতি আমার জন্য কবর পাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে আমার নাতি আমার কবর পাশে দাঁড়ায় দোয়া করবে আমি আমার নাতিটাকে কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো এজন্য আপনার ছেলে হোক নাতি হোক আর যদি কেউ না থাকে অন্ধপক্ষে আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন আলেমদের সাথে মুহাব্বত রাখবেন রাখবেন তো ইনশাআল্লাহ এই যে মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা খেয়াল করবেন অনেক এতিমশায় ছাত্র আছে তাদের দিয়ে খেয়াল করবেন আপনার সন্তানটা গরুগ্রস্ত না হলে খানা খেতে চায় না মাছ না হলে খেতে চায় না আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট নিষ্পাপ মাস বাচ্চা আপনার সন্তান তো বাড়িতে সকাল 7টার আগে ঘুম থেকে ওঠে না এই মাদ্রাসাগুলো আইসা দেখবেন আপনি সকালে 6টা 7টার আগে ঘুম থেকে ওঠেন না আর এই ছোট ছোট মাস বাচ্চাগুলো 4টার সময় 3টার সময় উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদ নামাজ কইরা আপনাদের জন্য দোয়া করে এ মাদ্রাসা এসে দেখবেন মাঝে মাঝে আপনার সন্তান বাড়িতে ভালো খানা না হলে খানা খায় না পেলে ভিক্ষা মারে ফালায় দেয় খাবো না উঠে চলে যায় আরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো এরা কোনোদিন হুজুরকে বলে না হুজুর আপনি আমাদেরকে খানা ডাইলের আলো করতে দেন কেন ভালো খানা খাইতে মন চায় কিন্তু হুজুরকে কখনো বলে না কষ্ট করে খায় এজন্য মাদ্রাসা এদিকে মহাশয় ছাত্রদের খেয়াল করবেন আরে মাঝে মাঝে চিন্তা করবেন আমার একটা সন্তান থাকলে তুমি খাওয়াইতাম যাই মাদ্রাসা একটা সন্তানের খরচ আমি বহন করলাম আমি বহন করব হুজুর একটা ছাত্র খরচ যা যায় আর মাসে টোটালি পিছনে আমি ওরে হাতে যাওয়া পর্যন্ত দাম আর পিছনে খরচ দিব কি বলেন আল্লাহ বরকত দিবে না বরকত দিবে না ইনশাআল্লাহ দিবে এজন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তান নাতিদেরকে মাদ্রাসায় পড়াবার জন্য আমরা দোয়া করব এই এলাকার ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব যারা বিদেশে বাড়িতে আছে তাদের জন্য দোয়া করব যারা ব্যবসা বাণিজ্য সকলে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করার তৌফিক দান করুক বলেন আমিন একটা সবক নিয়ে যাব জবান দিয়ে আমরা বেহুদা কথা বলবো না ইনশাআল্লাহ আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করবো ইনশাআল্লাহ